বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে 1 তারিখ, 1 অক্টোবর, আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই শিবুমের একটু আগে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, বুলেটের অবস্থা খুবই খারাপ, অনেকদিন সার্ভিসিং করানো হয়নি, বুলেটের অবস্থা খুবই খারাপ। সেই সার্ভিসিং করাতেই আজকে ওয়েলিংটনে যাচ্ছি। গতকাল রাত্রিরে ফোন করেছিলাম ধোনিকে, দেখাচ্ছি আপনাদেরকে যে গাড়িটার কি অবস্থা। সাইলেন্সার ভেঙে ঝুলছে, সাইলেন্সার ভেঙে গেছে, আর গাড়ি তো পুরো নোংরা। এই যে অয়েল সিল কাটা, ওটাতে ডিজেল নেবো বলে বোতলটা নিয়েছি। গাড়ির অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয় অবস্থা। অনেক দিন সার্ভিসিং না করলে যা হয়। আর আজকে যে সার্ভিসিংটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্লাচ প্লেট চেঞ্জ, প্রেসার প্লেট চেঞ্জ, অ্যাক্সেলেটর কেবেল, ক্লাচ কেবেল, তারপর হচ্ছে ডিসপ্যাড, পিছনের ড্রামের শু, মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ, গিয়ার অয়েল দিতে হবে, ক্লাচ অয়েল ভরতে হবে, অনেক কাজ আছে। তো চলুন, এখন ঘড়িতে অলরেডি 9:57 বেজে গেছে। আমরা এই শ্রীভূমির একটু আগেই রয়েছি। আজকে আমার সাথে রয়েছে ছোটবাবু, রয়েছে পুজো এসে গেছে। তো চলুন, তাহলে গাড়িটার অবস্থা দেখিয়ে দিলাম আপনাকে, আর আজকে কি কি মাল কিনবো সেই মালগুলোর, কেননা আমার 2007 5 স্পিড ইলেকট্রা, এই গাড়ির মাল একটু মানে পার্টস পেতে একটু অসুবিধা হয়। যাই হোক, তাও হয় পণ্ডিতজি আর নয় নীলুদার থেকে মাল নেবো। যে পার্টসের যা নাম্বার হবে সেই নাম্বারগুলো আপনাদেরকে বলে দেবো, যদি আপনাদের এরকম বাইক থাকে তো তাতে আপনার কাজে লাগবে। তো চলুন, তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ল্যান্ডলোপার কলকাতা। কানাইয়া চলে এসছে, আমি আসার আগে আজকে একটু লেট হয়ে গেছে, 10:35 বাজে বলে। তো সারু, তো গাড়ির অবস্থা হচ্ছে খুবই খারাপ, তখন দেখালাম, দেখেছেন সাইলেন্সার পুরো, অনেক দিন সার্ভিসিং করা হয়নি, চারিদিক দিয়ে তেল ঝোল বেরোচ্ছে। ছোটবাবু ওখানে বসেছে, কি অবস্থা দেখুন গাড়ি। যাই হোক, ধোনি এখন আসেনি এখানে। ইয়া ধোনি কখন আসবে, চলে আসবে, 10টায় বললে আসবে, আসুক তারপরে। তুই ওয়েট করছিস কেন, মালটা চালিয়ে দে। আরে দেখবে চালিয়ে আসবে, ধরে দেখবে কি প্রবলেম আছে না, তারপরে ঠিক আছে। তুই চালিয়ে দেখে না, না তুই তো এতদিন ধরে তো আছিস, তো তুই দেখলেই প্রবলেম বুঝিয়ে যাবি। প্রবলেম আমি বলে দিচ্ছি কি কি হবে, বলবো? ক্ল্যাচ, ক্ল্যাচ প্লেট, প্রেসার প্লেট, মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার, ঠিক আছে, তারপর তোর গিয়ার অয়েলে, গিয়ার বক্সে মোবিল যাবে, ক্ল্যাচ কেবেল, ক্ল্যাচ কেবেল, অ্যাক্সেলেটর কেবেল, তারপর ফর্ক, প্লাস ডিজেল নিয়ে আসবো, ডিজেল দিয়ে পুরো ইয়ে হবে। এটা কি, হ্যাঁ বুঝতে পারিস কি বললাম, ধোনি আসছে, আসুক, তুই ততক্ষণ অপারেশন আরম্ভ করে দে। এটা কি ঝালাই হবে নাকি গ্যাস ঝালাই হবে এটা? হ্যাঁ, তাহলে এইটা আগে দিয়ে দে, খুলে করুক। আরে বাবা, আরে বাবা, হ্যাঁ কি, হ্যাঁ চিনিস, একে চিনিস, হ্যাঁ খাতরা কা খিলারি। এখন এই মালটা চালিয়ে দেখ, দেখে তুই বল কি হয়েছে, দেখ সাইলেন্সার দেখ ঝুলছে,
ও বলছে যে ধোনি স্যার এসে চালিয়ে দেখবে, তারপরে চালিয়ে দেখ, দেখে বল ডিজেল নিয়ে আসছি আমি একটু। আর এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, মালগুলো নিয়ে আসবো আস্তে আস্তে নাকি? এখনো পণ্ডিতজির দোকান খোলেনি, আমরা উপরে যাব, উপর থেকে মালগুলো নিতে যাব। ওই যে পণ্ডিত অটো এখনো খোলেনি, উপরে মা সন্তোষীর থেকে মালগুলো নিতে যাব। আয় মিডল 50 পেয়ে যাব এখানে। চলে এসছি মা সন্তোষী। এটা 20W50 না লাল আলাদা সাদা আলাদা যেরকম আগে নি ওরকম? কোনটা ডাইরেক্ট মোটাটা? ঠিক আছে, আচ্ছা এটা কি 20W50? হ্যাঁ হ্যাঁ, ওই যেরকম ভিডল 50 আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডল 50 করে আপনার কাছে আছে নাকি? কত করে? 300? হ্যাঁ বলছি ভিডলের সাথে এর পার্থক্য তাহলে কি হবে? তাহলে আমাকে ভিডল দিয়ে দিন তো, যদি থাকে তাহলে। আর আমি তো ভিডল 50 রাজাদা সেনকে নিয়ে গেছি কি 370 করে না কত করে? এই যে এটা হচ্ছে ভিডল 50, 1 লিটারের ডাব্বা। এটা ভিডল চলে গেল দুটো, এটা গিয়ার বক্সের জন্য ভারতের। এই যে গিয়ার 90 হয়ে গেল, আর এটা হচ্ছে 10W30 মুতুলের, এটা যাবে ক্ল্যাচে যাবে। আজকে নতুন ক্ল্যাচ প্লেট, প্রেসার প্লেট সব চেঞ্জ হবে মুতুলের। এটা 10W30, 10W ভিডল 50 1 লিটারে। স্যার বললেন যে না, ওই 3 লিটার নিয়ে লাভ নেই, বেকার পয়সা ওয়েস্টেজ করো না। আর এটা গিয়ার অয়েলের 90, তাই তো? মোবিল ট্রেন হয়ে গেছে, মোবিলের অবস্থা খুবই খারাপ। এই যে মোবিল ফিল্টার পড়ে গেছে, এই যে দেবুদার সাথে দেখা হয়ে গেল। ওই বুলেটটা সার্ভিস করাবো, নিয়ে এসেছি, অনেক কাজ আছে। তুমি কত? 6.5 ফুট হবে না? 6.5? হ্যাঁ, তা হবে অনেক। ইয়ে ওই ডিজেল নেবো ধোয়া ধুয়ির জন্য। চ একটু ঘুগনি পাউডি খেয়ে নি। কি খাবি তুই? আমসাপ তা আমাকে ঘুগনি পাউডি দাও। ঘুগনি পাউরুটি ডিম সিদ্ধ খাওয়ার পরে থামস আপ খাওয়া হচ্ছে। থামস আপ টা দেখিয়ে দে, ওই সাইডটা দেখিয়ে দে একটু, থামস আপ টা। হ্যাঁ ঠিক আছে। টু 5 স্পিড ইলেকট্রা ক্ল্যাচ প্লেট, প্রেসার প্লেট, অ্যাক্সিলেটার কেবিল, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, পিছনের চাকার শু, গ্রাম শু, ডিস ব্রেকের ডিস প্যাড, এই ডি টাইপের এরকম খুলে নিয়ে আসতে হবে, তাহলে তোমাকে দেখাতে হবে। বাদ দিও না, লিখে রাখো। এই হলো
ঠিক আছে। আর হচ্ছে তোমার ডান দিকের ফর্ক অয়েল একটা, একটা অয়েল, একটা অয়েল সিল। ব্যাস আপাতত এইগুলোই তুমি দেখো। আর ব্রেকে একটু অয়েল কি দিয়ে দেবো, ওই হ্যাঁ ডিস্ক অয়েল একটা, ডিস্ক প্যাড নিয়ে গিয়ে মিলিয়ে, তারপর স্যাম্পেল নিয়ে গিয়ে মিলিয়ে তারপর ডিস্ক প্যাড আনতে হবে। দু ধরনের ডিস্ক প্যাড হয়, একটা হচ্ছে সিভিজেড টাইপ আর একটা হচ্ছে ক্লাসিকের টাইপ, তাই তো? তো আমাদের যে গাড়িগুলো আছে এটা হচ্ছে সিভিজেড টাইপ। মাল কোথাও পাচ্ছি না, এখন এটা খুলে নিয়ে গিয়ে দেখিয়ে তারপর মাল নিয়ে আসতে হবে। সাউন্ড ভালো আছে? নো প্রবলেম। দাদা বাড়িতে আছে? দাদার ভাইয়ের পায়ের লিগামেন্ট চিড়ে গেছে। ডুক 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 সাউন্ডটা হবে তো আজকে? হ্যাঁ চা ফা কিছু খাওয়াবি না তাই তো? চাই আনতে গেছি পাঠিয়েছিস? এই ভাই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল, আমি বললাম যে গাড়িটা এখানে কাজ করা, ওই আমি বলেছি বলে। তোমার নামটা কি? পৃথিবী। ইনস্টাগ্রামে আমাকে ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ পৃথিবী, হ্যাঁ তা পৃথিবীকে বললাম যে এখানে আসো, এখানেই কাজ হবে গাড়ি। তো ওর কি আজকে মোবিল চেন? কত সালের গাড়ি এটা? 14 ক্লাসিক। ও এটা ইলেকট্রো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইলেন্সারটা তো অন্যরকম। 15W50 এটা, এটা মুতুলের না রয়্যাল এনফিল্ডের? মুতুলের। কত নিল এটা? 11.35। কোয়ালিটার থাকে এটা? আর 2.5 রাহুল বলছে দুদিন এখানে থাকছে আর 15 বাড়িতে থাকছে। বাড়িটা কোথায়? বাড়িটা কোথায়? রায়দিঘি। মানে এখানে থেকে ওখানে বেশি ইন্টারেস্টটা বেশি আছে তাই তো? বুঝে গেছি। এখানের থেকে ওখানে ইন্টারেস্টটা বেশি আছে। আজকে পুরো ব্যাপারটাকে কানাইয়া বুঝে নিচ্ছে তো? দাদা নেই কানাইয়া বুঝে নেবে তো ব্যাপারটা? কানাই সব করে দেবে, কানাই সব করে দেবে। চা খাওয়াচ্ছে ধনি ভাই। ও চা ছাড়া কোনো ভালো কাজ হয় না। হ্যাঁ ধনি চা খাওয়াচ্ছে। আমাকে এই শুগুলো দেখা, দু রকমের শু আছে, ক্লাসিকের আছে আর একটা সিভিজের টাইপ। সিভিজের টাইপ হলে পাওয়া যাবে না, এখন দেখি কোথায় পাওয়া যায়। আর এখানে যদি লোকাল মাল লাগাই লোকাল মাল চলবে না, বুঝিস? এটা হচ্ছে সিভিজের, সিভিজের টাইপের তাই তো বাবু? এই দুটো জিনিস এখন জোগাড় করতে হবে। ঠিক আছে আমি নিয়ে আসছি, দাঁড়া মাল পেয়ে গেছি। এটা হচ্ছে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারের পার্ট নাম্বারটা দেখে নেই। এইটা আছে পার্ট নাম্বার, ঠিক আছে। এটা আছে শু, এটা হচ্ছে ফর্ক অয়েল, এটা হচ্ছে মোবিল ফিল্টার, এটা হচ্ছে স্টিল প্লেট, স্টিল প্লেটের পার্ট নাম্বার ডাব্বা, অয়েল সিল পার্ট নাম্বার। স্টিল প্লেটগুলো খুলে দেখিয়ে দিলাম, এই যে স্টিল প্লেট বা প্রেশার প্লেট, নীল কাগজে ঢোকাও আগে। প্যাকেটটা নাও, এই নিচের প্যাকেটটা। ঠিক আছে দেখি, এটা হচ্ছে এমকের, এটা ধরো বাবা, ধরো প্যাকেটটা ধরো। এই যে ক্ল্যাচ প্লেট এমকের, এই মালই গাড়ির সাথে আছে।
সব দেখিয়ে দিলাম। এটা কি আছে আর কি আছে লাস্ট? এটা হচ্ছে, এটা কি ব্রেক অয়েল? হ্যাঁ ব্রেক অয়েল, এটা ডিস ব্রেক অয়েল। চলো মালগুলো ভরো, ফট করো, ধরো ধরো, তুমি ধরো, তুমি ধরো, আমি ভরে দিচ্ছি, তুমি ধরো প্যাকেটটা। আর এটা হচ্ছে আইএমএক্স এর ওই এমকে, এমকে এরই মাল। এটা হচ্ছে ডিসপ্যাড। প্যাকেটে একটা করে আছে, এটা একটা প্যাকেট, এই পার্ট নাম্বার দেখে নিন। এটা একটা প্লেট, এটা একটা আলাদা প্যাকেটে, আর এটা একটা। এটা হচ্ছে অটো মার্কেটিং এজেন্সি, 772 টাকা। ক্ল্যাচ প্লেট, তার ওয়েট, প্যাকেটটা হাতে নিলেও আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা সম্পূর্ণ আলাদা ধরনের। আমি ওই এমকের নিয়েছিলাম, অ্যাকচুয়ালি অনেকে বলে যে এমকের প্রোডাক্টটি ওর ভেতরে থাকে, কিন্তু ধোনি বললো না ক্লাচ প্লেট এমকে না, তুমি ওইটাই নিয়ে আসো, ওই নিয়ে আসলাম। চলুন তাহলে রাস্তাটা পার হই, ছেলেকে ওখানে বসিয়ে রেখে এসেছি, ছেলেকে ওখানে বসিয়ে এগুলো কিনলাম। এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পুরনো ক্ল্যাচ প্লেট আমার এটা ছিল, এখন যে এটা হয়েছে নতুন জেনারেশনের ক্ল্যাচ প্লেট এটা হচ্ছে। তা আমি শোরুমের লোকের সাথে ধোনির কথা বলে দিলাম, আগে 4 প্লেট ছিল, এখন 5 প্লেট হয়ে যাচ্ছে, 1 2 3 4, এই 5 প্লেট। একটা শুধু এই উঁচু প্রেশার প্লেট একটা এক্সট্রা লাইন নিয়ে আসতে বললো, দেখি এখন কি করা যায়। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা প্লেট হবে। আর পুরনো প্লেট আগে আমার এরকম ছিল, নতুন এখন এটা হবে, জানি না। এই ঝালাই হয়ে গেছে, এখান থেকে গোড়ার থেকে ফেটে গেছিল। এই ওখানে দেখছেন লালদা,
এটা হচ্ছে রকার কভার প্যাকিং, 20 টাকা। ক্লাচ কভার প্যাকিং মাসিতলা ভেতরে ভেতরে পড়েছে, দেখ প্যাকিং এর উপর আবার আটা লাগানো হচ্ছে। এই আমি আর ছেলে মুড়ি খেলাম, আর কৃষ্ণার জন্য রোল নিয়ে যাচ্ছি, রোল নিয়ে দেবো, কৃষ্ণা রোল খাবে। আর জল নিলি কেনা তুই? 2 লিটার জলের বোতল। তুই রোল খেলি না কেনা? ভাল লাগে না, মুড়ি খেলো। চলো রকার কভার প্যাকিং চেঞ্জ। এই যে রকার কভারগুলো রয়েছে, এই প্যাকিংগুলো রয়েছে, এই কভার খুলে কভারের তলায় প্যাকিংগুলো লাগবে। এই মোবিল চোয়াচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। এতে কি আঠা লাগবে নাকি? এই যে টাইগার আইয়ের বাল্ব কেটে গেছে, বাল্ব লাগানো আছে। নতুন মাল নেই, দেখ জ্বালিয়ে দেখ জ্বলছে কিনা। দেখে দে তাহলে। ওটাই তো বুঝবি না, লাইটটা দেখো না, লাইটটা বুঝতে পারবে। কি হলো তাহলে লাইনটা কি হবে? এটা হচ্ছে মোবিল ফিল্টার, মোবিল ফিল্টার লাগানোর জায়গা। মোবিলের ওই ট্রেতে পড়েছে,
পড়ে যাবে দেখি। বিডল ইঞ্জিনে ঢালা হচ্ছে, ইঞ্জিনে তিন কাজ নাকি হাফ লিটার হলো বাবু। হাফ লিটারের বেশি আছে, হাফ লিটারের বেশি আছে। এদিকে চলে গেল মুতুল, তাই তো ঠিক আছে। কপাকে টিপ খেলি আজকে দুটাকে ঘড়িতে বাজে 7:12, গাড়ির কাজ পুরো কমপ্লিট কোনোদিন বলা যায় না, তাই প্রত্যেকবারের মতো এবারও বলছি না পুরো কমপ্লিট কমপ্লিট। একদিন বাদে আসবো, এসে একটু টাচ আপ দিয়ে যাবো, নতুন ব্রেক প্যাড ব্রেক শ্যু, সেই জন্য একটু ব্রেকটা কম ধরছে, ওগুলো পরে করে যাবো। আর গাড়িটা ধোয়াটা ঠিক মতো হয়নি, নিজেরা কালকে বুলেটটা ভালোভাবে ধোবো। যে মোবিলগুলো বাঁচলো সেই মোবিলগুলো এই যে ব্যাগে নিয়ে নিয়েছে, নিয়ে সেট করে বসে গেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। আর এই বুলেটের এই যে আজকে কাজ হলো, প্রত্যেক কটা পার্টসের পার্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই যাদের এই মডেলের গাড়ি 2007 5 স্পিড ইলেকট্রা তারা এই পার্ট নাম্বার দেখে মালগুলো নিয়ে নিতে পারেন। মা সন্তোষী দেখালাম, নীলুদা পণ্ডিতজি আছে, আর রয়্যাল এনফিল্ডের শোরুম থেকেও। তবে ক্ল্যাচ প্লেটটা লাগানোর পর গাড়ির ঝটকাই আলাদা হয়ে গেছে, বিশাল ঝটকা, গাড়ি পিকআপ হেভি হয়ে গেছে। তো যাক, ভিডিওটা অনেকই বড় হয়ে যাওয়ার, বড় করবো না, সবাইকে গুড নাইট বলে ভিডিওটা শেষ করছি। গুড নাইট বলবো।